আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জননী একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথমেটিক্সের 6.3 চ্যাপ্টারের পর্ব 10-এ। আমি আলোচনা করব বোর্ড বইয়ের যে উপপাদ্য রয়েছে 6, তো উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ। বাহু কোণ বাহু উপপাদ্য, আমরা বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন বা মৌলিক বিষয়গুলো জানার সময় আমরা এই উপপাদ্যটা বেসিক হিসেবে ব্যবহার করব। তো এই উপপাদ্যটার প্রমাণ 9, 10, 8-এর বইয়ে নাই, প্রমাণটা ছিল ক্লাস 7-এর বইয়েতে। তো আপনারা যদি ক্লাস 7-এ ভালো করে এই দশম অধ্যায়গুলো করে আসেন, তাহলে এগুলেন অনায়াসে জানেন। যেহেতু আমি অনেক এগুলেন আগে করা হয়েছিল, ক্লাস 7, 8, 9, প্রায় 3 বছর, তো অনেকের জানা নাই। তো আমি প্রমাণগুলো সবগুলো আমার এই চ্যানেলে আপলোড করবো একটা একটা করে, যাতে আপনাদের জ্যামিতির কোথাও কোনো অনুচ্ছেদ বুঝতে প্রবলেম না হয়। আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে সবগুলো বিষয় টপিকস একটা একটা করে আলোচনা করব। তো সেই ধারাবাহিকতা এই আলোচনা থাকবে। যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের এই ধরনের উপপাদ্যগুলো নিয়ে আর কোনো সমস্যা করতে হবে না। সো আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য মেক করতেছি, আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো আমার ভিডিওগুলো। আবার কোথাও যদি আপনাদের কোনো অনুচ্ছেদ বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের কমেন্ট করবেন। আর যদি পিকচার তোলার দরকার পড়ে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপে আপনার সমস্যাটাই বলবেন, আমি প্রশ্নোত্তর পর্বে আপনার সকল সমস্যাগুলো সমাধান করে ভিডিও করে আপলোড করব। তো চলুন কথা না বলে আমাদের মূল উপপাদ্যটি শুরু করা যাক। তাহলে উপপাদ্য 6-এর ভাষাগত দিকটা আমরা শুরুতেই জেনে নিই যে উপপাদ্য 6টা কি। যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটি দুই বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দুইটিও যদি পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুটি হবে সর্বসম। অর্থাৎ দুইটা ত্রিভুজের দুইটা বাহু হতে হবে বাহু কোণ বাহু, দুইটা বাহু একটা কোণ। অর্থাৎ এই ত্রিভুজ এই দুইটা বাহু এবি এবং বিসি একটা কোণ ধরা হলো বি কোণ, ডিইএফ ত্রিভুজের একটা কোণ দুইটা বাহু। অর্থাৎ এবি ইকুয়ালস টু ডি, বিসি ইকুয়াল টু যদি ইএফ হয় তবে আমরা বলতে পারবো, এবং বি কোণ ইকুয়াল টু যদি ই কোণ হয় তাহলে বলতে পারবো এবিসি ত্রিভুজ ও ডিএফ ত্রিভুজ দুইটি হচ্ছে সর্বসম। কিন্তু এই সর্বসমর প্রমাণটা আসলে কিভাবে আমাদের করতে হয়, প্রমাণটা এখন আমরা সে বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। ধরুন আমরা এখানে ত্রিভুজটা এঁকে নিচ্ছি, যে একটা ত্রিভুজ নিলাম হচ্ছে এবিসি ত্রিভুজ, আর একটা না হলো ডিইএফ ত্রিভুজ। তো এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো আমরা নাম ডিইএফ, ধরুন এটা এবিসি এই আকারে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে এবিসি। তো এই দুটার জন্য আমরা এখন মূলত কাজ করা শুরু করব। তো এখানে নাম দিচ্ছি এটা সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের এ। ওকে, আমাদের তাহলে বিশেষ নির্বাচন, আমাদের যেহেতু প্রমাণের বিষয় আমাদের 4টা স্টেপে করতে হবে, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ। সাধারণ নির্বাচন আমাদের লেখার প্রয়োজন পড়বে না, প্রশ্ন যা থাকে তাই হয়। বিশেষ নির্বাচনটা আমাদের কী করতে হয়, চিত্র সহিত সাধারণভাবে বর্ণনা করার নামই হচ্ছে বিশেষ নির্বাচন। তা আমরা বলবো, মনে করি যে এবিসি ত্রিভুজ ও ডিইএফ ত্রিভুজের এবি ইকুয়াল টু ডিই, এরপর হচ্ছে আমাদের এই অংশটা ডিই, এই অংশটা বলবো যে এবি ইকুয়ালস টু ডিই, এসি ইকুয়ালস টু ডিএফ, এবং অন্তর্ভুক্ত যে কোনো একটা কোণ আমরা বলতে হবে। ধরুন এই কোণটা সমান এই কোণটা বললাম, এ বাহুটা সমান আমরা বলবো এ বাহু, এবং এ বাহু সমান যদি এ বাহু হয় তাহলে আমাদের ত্রিভুজটা হবে এবিসি ত্রিভুজ সর্বসম ডিএফ ত্রিভুজ। তাহলে এই ভাষাগত দিকটা আমাদের বিশেষ নির্বাচনটাতে লিখতে হচ্ছে। তো আমি আরেকবার আপনাদের ক্লিয়ার করে দেই ভাষাগত দিকটা। আমরা বলবো যে এবিসি ত্রিভুজ ও ডিইএফ ত্রিভুজের মধ্যে দুইটা বাহু সমান দেখাতে হবে। আমরা দুইটা বাহু সমান দেখাচ্ছি, এবি বাহু ইকুয়ালস টু ডিই এবং এসি বাহু ইকুয়ালস টু ডিএফ, এবং অন্তর্ভুক্ত একটা কোণ দেখাতে হবে। আমরা এই কোণটা সমান দেখালাম হচ্ছে এই কোণটা, আমি অন্য দুটো কোণও দেখাতে পারতাম, তো দেখে নিলাম যে বিএসি কোণ ইকুয়ালস টু ইডি এফ কোণ। প্রমাণ করতে হবে কি আমাদের, যে এবিসি ত্রিভুজ সর্বসম, এবিসি ত্রিভুজ সর্বসম ডিই এফ ত্রিভুজ, এই অংশটা আমাদের প্রমাণ করতে হবে। সো এরপর আমাদের পরবর্তী স্টেপ, এটার জন্য অঙ্কনের প্রয়োজন পড়বে না, আমাদের ডাইরেক্ট আমরা প্রমাণের অপশনে চলে আসব। তো এই প্রমাণের অপশনটা মূলত এটা ভাষার অঙ্ক, তো যেহেতু সর্বসম আমাদের প্রুফ করতে হবে, এই ত্রিভুজটাকে নিয়ে যাই, এই ত্রিভুজের উপর বসাবো। তো বসানোর পরে যদি আমাদের এই এ বিন্দুটা আমাদের খেয়াল রাখতে হবে, এ বিন্দু যদি আমাদের ডি বিন্দুর উপরে পড়ে, এবং এবি বাহু যদি ডি বাহু বরাবর, এবং ডিই বাহুর যে পাশে এফ আছে সেই পাশে যদি সি বিন্দু পড়ে, তখন আমরা বলতে পারবো
যে এ বি ইকুয়ালস টু ডি বলে বি বিন্দু অবশ্যই ই বিন্দুর উপর পড়বে। তো এই ভাষাগত দিকটা আমাদের লিখতে হবে। আমরা ভাষাগত দিকটা আবার ক্লিয়ার করে নেই যে এ বি সি ত্রিভুজকে এই ডি ই এফ ত্রিভুজের উপর এমনভাবে স্থাপন করি যেন এই ডি বিন্দু এ বিন্দু ডি বিন্দুর উপর পড়ে এবং এ বি বাহু এই এ বি বাহুটা ডি বাহুর বরাবর থাকবে, এ বি বাহু ডি বাহু বরাবর, এবং ডি ই বাহুর যে পাশে এ বসে সে পাশে সি বিন্দু যেন পড়ে, যে পাশে এফ রয়েছে সে পাশে যেন সি বিন্দু পড়ে। এখন আমাদের এ বি ইকুয়ালস টু ডি বলে বি বিন্দু অবশ্যই ই বিন্দুর উপর পড়বে, কারণ বি বিন্দুটা অবশ্যই ই বিন্দুর উপর পড়তে হবে, না পড়লে কিন্তু আমাদের মিলবে না। তো এটা হচ্ছে প্রথম ধাপ। এবার দ্বিতীয় ধাপে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, যেহেতু আমাদের বি এস সি কোণ ইকুয়ালস টু ই ডি এফ এবং এ বি বাহু ইকুয়ালস টু ডি বাহুর উপর পড়ে, সুতরাং এসি বাহু এই এসি বাহু কার উপর পড়বে, এসি বাহু ডি এফ বাহু বরাবর পড়বে। তো এই ভাষাটা আমরা এখন লিখব। তাহলে আমরা ভাষাটা আবার মিলে নিচ্ছি যে বি এসি ইকুয়ালস টু ই ডি এফ, আমাদের এই অংশটুকু বি এসি ইকুয়ালস টু, যেহেতু আমাদের ই ডি এফ কোণ এবং আমাদের এ বি বাহু ডি বাহুর উপর পড়ে, এই এ বি বাহুটা এসে ডি বাহুর উপর পড়ে, সুতরাং আমরা কি বলতে পারবো, এসি বাহু ডি এফ বাহু বরাবর পড়বে, এই এসি বাহুটা ডি এফ বাহু বরাবর পড়বে, কেননা ডি এফ বাহুর যে পাশে সি এফ ছিল সেই পাশে সি রয়েছে, আর যেহেতু ডি বরাবর হচ্ছে এ বাহু পড়ে গেছে ইউর উপর, যেহেতু বি পড়ে গেছে তাই আমাদের ডি বরাবর এসিউ আমাদের পড়বে, সে ভাষাটা আমাদের এখানে বলা হলো। সো এরপর আমরা লাস্ট তিন নাম্বার লাস্ট আমরা দুইটার অংশ থাকবে সে দুটো বলবো। এরপর আমাদের কি ছিল যে এসি ইকুয়ালস টু ডি এফ বলে সি বিন্দুটা অবশ্যই কার উপর পড়বে, এফ বিন্দুর উপর পড়বে। তাহলে তৃতীয় ধাপের ভাষাটাও আমাদের হয়ে গেল, এসি ইকুয়াল টু ডি এফ বলে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে। তো এরপর চতুর্থ নাম্বার ধাপ আমাদের আসবে যে বি বিন্দু ই বিন্দুর উপর পড়ে এবং সি বিন্দু কার উপর পড়লো, আমাদের সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ে বলে বি সি বাহু, আমাদের বাকি থাকলে এই অংশটুকু বি সি বাহু ই এফ বাহুর উপর সাথে পুরোপুরি মিলে যাবে, অতএব এ বি সি ত্রিভুজ ডি এফ ত্রিভুজের উপর সমাপতিত হবে। তাহলে এই ভাষাটা আমি আবার রিপিট করতেছি, বি বিন্দু ই বিন্দুর উপর, এই বি বিন্দুটা এ বিন্দুর উপর, সি বিন্দু এফ বিন্দুর উপর পরে বলে বি সি বাহুটা অবশ্যই কার উপর সাথে পুরোপুরি, বি সি বাহু অবশ্যই এ বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে, অতএব এ বি সি ত্রিভুজ ডি এফ ত্রিভুজের উপর সমাপতিত হবে, অতএব এ বি সি ত্রিভুজ সর্বসম ডি এফ ত্রিভুজ। তাহলে আমাদের প্রমাণের যে অংশটুকু আমরা মোটামুটি প্রমাণ করে ফেললাম। তো প্রমাণের জন্য আপনারা চাইলে এখানে ধাপ দিয়ে আপনারা লিখতে পারেন। সো কীভাবে ধাপ দিয়ে লিখতে পারেন, যে এখানে এই অংশটুকু আমরা যখন দিলাম এই অংশটুকু এক নম্বর ধাপ বলতে পারেন, এই অংশটুকু দুই নম্বর ধাপ, তো এরপরে আমরা এখানে আরও তিনটা ধাপ লিখলাম, এখানে এই অংশটুকু তিন, এই অংশটুকু আপনি চার নম্বর ধাপ হিসাবে ইন্ডিকেট করতে পারেন। সেই অংশগুলো প্রমাণের সাথে আমরা যে ধাপ আকারে বর্ণনা করে করতে পারি, তবে সেক্ষেত্রে এই স্টেপগুলো আমাদের হবে। তো এই হচ্ছে আমাদের উপপাদ্য ছয় যে বাহু কোণ বা উপপাদ্য, এটা আমাদের বিভিন্ন সৃজনশীল প্রশ্ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের থিওরি সলভ করার সময় আমরা এই উপপাদ্যটি অনেকবার ব্যবহৃত হবে। তো আশা করি আপনারা আমাদের এই 10 নম্বর পর্বে এই বিষয়টি একদম ভালোভাবে বুঝে গিয়েছেন। সো এর পরবর্তী আমি 11 নম্বর পর্বে বোর্ড বইয়ের উপপাদ্য যে 7 রয়েছে, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুইটি পরস্পর সমান হবে, তো উপপাদ্যটি প্রমাণ করব হচ্ছে পরবর্তী পর্বে 11 নম্বর পর্বে, সে পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।